দুই নাম্বার বিষয় আপনাদের সামনে বলতে চাই আমার ভাইয়েরা বাবাজিরা যদি যদি না হয়েইছে আমাদের হয়েই গেছে আমাদের জিন্দেগিতে অনেক ইবাদত করেছি আল্লাহ পাক খুশি হয়েছেন অনেক ইবাদত করেছি আল্লাহ পাক খুশি হন নাই বান্দা আমাদের উপরে সন্তুষ্ট হয়েছেন আল্লাহ পাক যদি আমার কিছু ইবাদত বান্দা কিন্তু যদি খুশি হয়ে থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে নিলাম আর যদি কিছু ইবাদত বান্দাকে যদি আমাদের যদি এমন ত্রুটিপূর্ণ হয়ে থাকে যেটার কারণে আমার রব অখুশি হয়েছেন नाराज হয়েছেন এই কারণে আমরা সর্বোপরি একটা কাজ আমার রবের কাছে করতে হবে সেই কাজটা হলো তাওবা কাজটা কি আপনাদের কি মনে হয় তাওবা যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ পাকের কাছে করতে পারি আল্লাহ পাক মাফ করতে পারেন কি পারেন না পারেন কি পারেন না এই বিশ্বাস নাই কার কার হাত তুলতো এই বিশ্বাস নাই সবার আছে আলহামদুলিল্লাহ খাগড়া এলাকার মানুষ খুব সচেতন ভুলেও হাত তোলে না ভুলেও হাত তোলে না ভাবছে একটু মাঝে মাঝে একটু ফেল করাই দেব পারা যাচ্ছে না আলহামদুলিল্লাহ খুব সচেতন আমি চিনি আপনাদেরকে আমার এলাকায় দুলাভাই বাড়ি আছে আসি মাঝে মধ্যে এলাকার সব খবর আমি জানি আল্লাহু আকবার প্রিয় ভাইয়েরা আমার বিশ্বাস রয়েছে আমরা যেহেতু ইমানদার ইমানদার মানুষ রবের উপরে পূর্ণ আস্থা আছে জিন্দেগিতে যে ইবাদত বন্দেগি গুলো করেছি ভুল যদি হয়ে থাকে আর যেগুলো করতে পারি না সে কারণেও যদি ভুল হয়ে থাকে রবের কাছে যদি সঠিকভাবে আমরা তাওবা করতে পারি তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতান ইবাদিহি ওয়া ইয়াফু আনিস ويعفو عن السيئات ويعلم ما تفعلون বলছেন ওহুয়াল্লাযী তিনি সেই আল্লাহ ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি এ বান্দা জেনে নাও এ আমার বান্দা জেনে নাও আমি সেই আল্লাহ তমাম জীবনে যত অন্যায় করেছো অপরাধ করেছো ভুল করেছো সেই ভুলের জন্য আমি রবের কাছে যদি আন্তরিকভাবে তুমি ক্ষমা চাইতে পারো আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে জান্নাতের বাসিন্দা যিনি করবেন তিনি কে আবার হারাপ কত রকমের ইবাদত কত রকমের অন্যায় গুনাহের কাজ আমরা করেছি অনেক অপরাধ করেছি অনেক অন্যায় করেছি অমুক দিনে অমুক ভাই রাস্তায় পেয়েছিলাম আগের দিন মেরেছিল এই জন্য একটা চর বসাই দিছি আছে না নাই ভাই কিনা বলেন অনেক দিনের আগের রাগের আছে হঠাৎ করে আজকে একা পায়ে গেছি একা যখন পেলাম দুই চারজন জেগে কায়দা মতো বসিয়ে দিয়েছি জায়গায় শেষ আছে না নাই এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ জোরে বলেন আমার ভাইরা এটা আমাদের শেখপুরের এলাকার মাঝে মধ্যে কিছু ঘটে মাঝেও ঘটেছে তাই বললাম এই এলাকায় সবাই ভালো আছে ওর ওরকম কোনো কাহিনী ঘটে না এলাকায় ওয়াল্লাহ এ আবার কি কথা সে মাদারের খবর আমার জানা আছে আমি এমনি বলি নাই বোঝানোর জন্য বলছি রে যেরকমই অপরাধ করে না কেন ও মুসলমান কত দুঃখের ব্যাপার কষ্টের ব্যাপার ঈদের সময় কুরবানির ঈদ
কুরবানির দিনে মানুষ শান্তি করবে আনন্দ করবে খাওয়া খাই করবে মজা করবে ঈদের দিনে এমন ঘটনা ঘটেছে আপনাদের এলাকায় কয়েক বছর আগে ঠিক কি না যাই হোক যেই বিষয় হোক না কেন যে অপরাধ করেন না কেন ছোট হোক বড় হোক যদি পড়ে যায় আপনি রবের কাছে বলেন আল্লাহ ওই দিন অমুককে মেরেছিলাম চর বসিয়েছিলাম হঠাৎ করে রামদা দিয়ে কষেছিলাম অথবা শ্যাম দিয়ে কষেছিলাম যেভাবেই যা হয়েছে না কেন আমার ভাইয়ের কাছ থেকে আমি ক্ষমা চেয়েছি মাফ চেয়েছি আল্লাহ তোমার কাছে এখন গভীর রাতে উঠে হাত তুলেছি রে মালিক দয়া করে তুমি আমাকে মাফ করে দাও আপনার তাওবাটা যদি সুন্দর হয় সত্যি যদি আন্তরিকভাবে আপনি তাওবাটা করে ফেলতে পারেন ও ভাই জিজ্ঞাসা করতে চাই বলুন তো দেখি আবার লোক আপনাকে আমাকে মাফ করতে পারেন কি পারেন না শুধু মাফ করে দেন না যদি আপনার তাওবাটা সত্যিকারই তাওবার মতো হয়ে যায় ভালো করে কান লাগান ও মুসলমান যে রকমের অপরাধ হোক না কেন যদি আপনি অপরাধ করে থাকেন আর রবের কাছে যদি জীবনের শেষ মুহূর্তের জন্য হলেও আল্লাহ পাকের কাছে যদি বলেন আর করব না সত্যি আর করব না কোনদিন আর করব না রে মালিক তুমি আমাকে মাফ করে দাও আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দারে সত্যি যদি তোমার দিনের খবর তেমন হয় আমি রবের কাছে যদি তোমার তাওবা তাওবাতান নসুহা এর অন্তর্ভুক্ত হয়ে যায় হে বান্দা আমি আল্লাহ তোমাকে শুধু মাফ করে দিব না আমি আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাগুনকে আমি রব সওয়াব দানা পরিবর্তন করে দিব এইটুক জোরে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইআতিহিম حسنات وكان الله غفورا رحيما আমার বাবা জনাব ভুল ছোট হোক বড় হোক তাওবা যদি সঠিকভাবে হয় রবির কাছে যদি আপনার চোখের পানি একবার পছন্দনীয় হয়ে যায় একবার যদি আমার রব সত্যি পছন্দ করে ফেলেন কেমন করে আপনাকে মাফ করতে হবে সেটা আমার রবই ভালো জানেন জিজ্ঞাসা করতে চাই বড় বড় অপরাধ করেছেন অন্যায় করেছেন এখন আপনি তাওবা করেছেন মাফ চান রবের কাছে রব এখন যদি আপনাকে মাফ করতে চান কারুর কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে নাকি নেওয়া লাগবে লাগবে না তার কারণ হরব আমার রব একমাত্র রব সকল ক্ষমতার ঊর্ধ্বে যার ক্ষমতা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমার রব কারোর কাছ থেকে শোনা লাগবে না কারোর কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না আমার আপনার তাবুক জীবনের সকল অন্যায় অপরাধগুলো মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করতে পারেন যিনি তিনি কে ছোট্ট একটা আকিয়া তৎকালীন সময়ে আল্লাহর নবীর একজন সাহাবি একজন যুবক সাহাবি আল্লাহর নবীর একজন খাদিম হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধগুলো আল্লাহ পাক কেমন করে ক্ষমা করেন খুব ভালো করে খেয়াল করেন মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব থাকবেন তো ইনশাআল্লাহ আছেন তো সকলে কি নাম বলছেন হযরতে মুখস্থ করেন হযরত সালাবা কি বলেন তো
সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালাবা এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা নুপথি মধ্যে চলছেন, কিতাবের মধ্যে লেখা হয় চলতে 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 হঠাৎ করে তার দৃষ্টিগত একটু ভুল হয়েছে, অপাত্রে দৃষ্টিপাত হয়ে গেছে, যেটা সাহাবীদের জন্য একজন নবীর খাদেমের জন্য বড় অপরাধ, বড় অপরাধ ছাড়া আর কিছু নাই। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন, চলতে চলতে দৃষ্টিটা একটা মহিলার দিকে পড়ে গেছে, যখন আরেকজন ভাইয়ের স্ত্রীর দিকে পড়ে গেছে, যেভাবে তাকানোর দরকার বা যেরকম হওয়া দরকার সেরকম হয়নি, একদম ভুল হয়েছে। নবীর খাদেম হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলছেন, এটা তো বড় অপরাধ আমি করে ফেলেছি। যখন এমন অপরাধের কথা তার দিলের মধ্যে ঢুকেছে, ভয় পেয়েছেন তিনি। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়ের কারণে চিন্তা করেছেন, আমি যে অপরাধটুকু করেছি না জানি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবীর উপর আমার বিরুদ্ধে কোন আয়াত অথবা কোন ব্যাপার নাজিল হয়ে যায় কিনা। ভয় দিলের মধ্যে কার ভয়, কার ভয়? যদিও তাৎক্ষণিক ভাবে একটু অপরাধ হয়ে গেছে, হযরত সালাবার নবীর কাছে যান নাই, এইভাবে নবীজির চোখ থেকে আড়ালে থাকলেন, যেতে 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 বিশেষ একটাই জায়গায় গিয়ে তিনি কান্না শুরু করে দিলেন আল্লাহ পাকের কাছে, ওমালি তুমি যদি আমাকে মাফ না করো, আমার অপরাধের জন্য মালি তুমি মেহরবানি করে আমাকে মাফ করে দাও। এইভাবে কাঁদতে 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 একদিন নাই দুই দিন নয় চল্লিশটা দিন, কয়দিন বলেন, জোরে বলেন, আরো জোরে, চল্লিশটা দিন যখন হয়ে গেছে, আল্লাহর নবী বড় হতাশ, আল্লাহ নবীর কাছে সংবাদ পৌঁছে গেছে, নবীজি আপনার সাহাবি যুবক সাহাবে খাদিম হযরতে সালাবা এই চল্লিশটা দিন ধরে এমন ভাবে অমুক পাহাড়ের কর্নারে অমুক পাহাড়ের ঘরের মধ্যে অমুক জায়গায় কান্নায় রত, আল্লাহর নবীর সাথে সাথে হযরতে ওমর এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুমা তাদেরকে পাঠিয়ে দিলেন। তারা দুজন যখন গেলেন, দূর থেকে ডাক দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সালাবা তুমি বের হয়ে যাও, মুক্তি মুক্তি তোমাকে আল্লাহর পক্ষ থেকে মনে হয় মুক্তির ঘোষণা তোমার জন্য এসেছে রে সালাবা, জলদি করে তুমি বের হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ওমর এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুমাকে বললেন, ভাইরে দয়া করে আপনারা বলুন তো দেখি, আল্লাহর নবীর কাছে আমার বিরুদ্ধে আল্লাহ পাক কোনো কিছু জানিয়েছেন কিনা। সাথে সাথে ওমর বলছেন, আয় সালাবা আমার হাই নবীজি জেনেছেন, চলো নবীজি আমাদের কি পাঠিয়েছেন, জলদি করে নবীজির কাছে যেতে হবে। হযরত সালাবা বলছেন, ভাইরা আমি যেতে চাই নবীজি যেহেতু পাঠিয়েছেন আপনাদেরকে, তবে আপনাদের কাছে অনুরোধ, নবীজি যখন নামাজি দাঁড়াবেন এমনি সময় আমি নবীজির পিছনে দাঁড়াতে চাই, নামাজের সময় আমাকে নবীজির কাছে নিয়ে চলুন। সাহাবী দুজন সময় কি বড় করেছেন, খেয়াল করেছেন নামাজের সময় যখন হয়ে গেছে, ফজরের সময় যখন হয়েছে,
হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নহুকে নিয়ে চলছেন আল্লাহর ওয়াদে দাঁড়িয়েছেন হযরত সালাবা আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজের ইক্তেদা শুরু করেছেন মাত্র কয়েক সেকেন্ড বা দুই একটা মিনিট মাত্র নামাজি দাঁড়িয়েছেন হঠাৎ করে তিনি পড়ে বেহুশ হয়ে গেছেন বেহুশ হয়ে পড়ে যাওয়ার অন্য কোনো কারণ নাই হযরত সালাবার দিলের মধ্যে শুধু ভয় করেছে ওই যে আমি ৪০ দিন আগে একজন পরনারীর দিকে মাত্র সামান্য সময়ের জন্য দৃষ্টিপাত করেছিলাম তাকিয়েছিলাম এটাই ছিল আমার বড় অপরাধ আজকের যুবক ভাইরা তো আমরা কারোর দিকে কখনো তাকাই না তাকাই তাকাই কোন ওই ওইসব কাজ আমরা করি না একবার আমরা পুরো যখন কেউ যায় সুন্দর করে নিচের দিকে তাকাই থাকি তাই তো আল্লাহ আল্লাহর ওয়াদের পিছনে নামাজ পড়তেছে হযরত সালাবা বেহুশ নামাজ শেষ হয়েছে নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী পিছনে না তাকিয়েই সালাবার দিকে লক্ষ্য না করেই বলে ফেলেছেন ওমার ও সালমান ফারসি কই রে কই আমার সালাবা কই নবী নামাজ শেষ করে হযরত সালাবাকে সান্ত্বনা দিচ্ছেন সান্ত্বনা দিয়ে বলছেন ও সালাবা এত কান্নাকাটি আর করো না জিব্রিল আমিন আমাকে জানিয়েছেন তুমি যে অপরাধ করেছ অপরাধের কারণে তুমি এত বেশি কান্নাকাটি করেছ আমার আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে তিনি স্বাভাবিক হতে পারেন নাই আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে তিনি এক পর্যায়ে বাড়ির দিকে চলে গেলেন কিতাবের মধ্যে লেখা হয় মাত্র অল্প কয়েকদিনের ভিতরে নবীজির কাছে সংবাদ চলে এলো হযরত সালাবা খুবই অসুস্থ আল্লাহর নবীর সাথে সাথে সালাবার বাড়িতে চলে গেলেন সালাবাকে কোলের মধ্যে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরেছেন আর বলছেন সালাবা তুমি আমার কোলের মধ্যে একটু শুয়ে থাকো আল্লাহর নবী তার উরুতে তার শরীরের উপরে যখন সালাবার মাথাটা রেখেছেন ভালো করে শুনেন সালাবার মাথাটা যখন রেখেছেন সাথেই সাথে সালাবা জলদি করে সরে গেছেন আল্লাহর নবী বলেন সালাবা আমার শরীরের উপরে কত সাহাবীরা ঘুমানোর জন্য আমার শরীরের সাথে স্পর্শ লাগানোর জন্য কত সাহাবীরা মরিয়া হয়ে যায় কত সাহাবীরা তোটা চায় কিন্তু ও সালাবা আমি নিজেই তোমাকে ডেকে নিলাম তুমি কেন সরে গেলে কারণটা কি আল্লাহর নবীর সাহাবি সালাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি তো শুধু শুধু সরে যাই নাই আমিও তো অন্যান্য সাহাবীদের থেকে আপনাকে মহব্বত কম করি না রে নবীজি কিন্তু নবীজি আমি কেন সরে গেলাম যখনই আপনার ওই পবিত্র শরীরের উপরে আমার মাথাটা রেখেছি গো নবীজি তখনই আমার মনে হচ্ছিল আমার পুরো শরীরের মধ্যে বিড়বিড় করে যেন পিঁপড়াতে কামড়াচ্ছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে হচ্ছিল যেন আপনার মতো একজন শ্রেষ্ঠ মানুষের শরীরের উপরে আমি একজন গুনাহগারের মাথা রাখার উপরে মাথা আমি গুনাহগারের মাথা আপনার শরীরের উপরে রাখার কারণে বোধ হয় আমার এমন অবস্থা হচ্ছে সেই ভয়ে আমি সরে গেছি আল্লাহ এই কথা বলতে বলতে কিতাবের মধ্যে লেখা হয় মাত্র কিছুক্ষণের মধ্যেই হযরত সালাবা
আল্লাহর নবীর সাথে কথা বলতে 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 দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারা বলবে শুনুন আল্লাহর নবীর সাহাবী সালাবা যখন ইন্তিকাল করলেন সাথে সাথে মাত্র কিছুক্ষণের মধ্যে দেখা গেল হযরত সালাবাকে গোসল দেওয়া হলো গোসল দেওয়ার পরে আল্লাহর নবী হযরত সালাবার লাশের কাছে যাবেন কিন্তু হযরত সালাবার লাশের কাছে যখন আল্লাহর নবী যাচ্ছিলেন আল্লাহর নবী স্বাভাবিকভাবে তখন হাঁটেন নাই তিনি হাঁটতেছেন পাটা এরকম খাড়া করে দিয়ে কি করে দিয়ে পা দুটো খাড়া করে দিয়ে এইরকম আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে আমার নবী চলতেছেন হাঁটতেছেন খুব কষ্ট করে 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 সাহাবার লাশের কাছে যাচ্ছিলেন সাহাবীরা সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি কোনদিন তো এমন দেখি নাই আপনি কেন এই মুহূর্তে আপনার পায়ের উপরে ভর করে চলতেছেন আঙ্গুলের উপরে এমন ভাবে ভর করে চলতেছেন কারণটা কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী বললেন ও সাবিরা সত্যি কোনদিন এমন ঘটনা দেখো নাই এমন কোন কারণ তোমরা উপলব্ধি করতে পারো নাই ও সাবিরা যখনই আমার সালাবার লাশটা কি যখন এমন ভাবে গোসল দেওয়া হয়েছে আমি দেখতে পেলাম এত পরিমাণ ফেরেশতারা এত পরিমাণ রহমতের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে আমার সালাবার জন্য ক্ষমার ঘোষণা নিয়ে চলে এসেছেন ফেরেশতাদের পাখার কারণে আমি বিশ্ব নবী পা রাখার জায়গা নাই আমার ভারত এই ঘটনার ভিতরে আমার আপনার জন্য কি শিক্ষা রয়েছে শিক্ষা মাত্র একটা জীবনে যত অন্যায় করেছি যত অপরাধ করেছি গুনাহের কাজ করেছি গুনাহের জন্য রবের কাছে আমি যদি সঠিক ও সুন্দরভাবে যদি তাওবা করি তাওবাটা হতে হবে একমাত্র রব স্বীকৃত যা আমার রব পছন্দ করেন যেভাবে আমার রব পছন্দ করেন সেভাবেই যদি আমরা সঠিকভাবে তাওবা করতে পারি আমার রবকে যদি আবার চোখের দুফুটা পানি যদি আমি আমার রবকে উপহার স্বরূপ দিতে পারি আমার রব আল্লাহ যদি আমি বান্দার পরে গোলামের পরে একবার যদি খুশি হয়ে যান তাহলে আমার উপর খুশি হয়ে আমাদের উপরে খুশি হয়ে দয়া করে ক্ষমা করে মাফ করে যিনি আমাদেরকে জান্নাতি করবেন তিনি কে এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না যদি তা যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দিনের কাজ করতে হবে সঠিক আমল করতে হবে দিনের কাজ যেথায় হবে যেখানে হবে মোল্লা পাড়াই হোক শেখ পাড়াই হোক যেখানেই হোক যারাই করুক মাদ্রাসা কর্তৃপক্ষ মসজিদ কর্তৃপক্ষ কোন এলাকার কমিটি অথবা কোন ভাইয়েরা কোন মুরব্বীরা যারাই করে থাকুক না কেন যেহেতু দিনের কাজ এই কাজের ব্যাপারে সহযোগিতা করার দরকার আছে না নাই জরুরি আছে না নাই অবশ্যই সহযোগিতা করতে হবে পারলে সহযোগিতা করবেন না পারলে করবেন না তবে দিনের কোন ব্যাপারে দিনের কোন কাজের ব্যাপারে কোন অবস্থাতেই শত্রুতা করা যাবে শত্রুতা করা যাবে খোদার কসম করে বলছি দিনের ব্যাপারে কোরআনের আলোচনার ব্যাপারে সত্য কাজের ব্যাপারে বিন্দুমাত্র যদি আপনি কোনো ক্ষতি করেন আপনার কথাই হোক চাহুরিতে হোক কলা কৌশলে হোক যেভাবেই হোক না কেন দিনের কাজের ব্যাপারে আজকে যদি আপনি বিন্দুমাত্র ক্ষতি করে থাকেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে আল্লাহ পাক ওই ক্ষতি দুনিয়াতে না করাবেন ততক্ষণ পর্যন্ত আপনার মরণ হবে না সাবধান মুসলমান হাবি জাবি কিছু একটু স্বার্থর ব্যাঘাত ঘটলেই দিনের বিরুদ্ধে আমরা কাজ করতে শুরু করি সাবধান হয়ে যেতে হবে আমাদেরকে
এভাবে কাজ করলে চলবে না আল্লাহ পাককে পাওয়া যাবে না নিজেকে ইমানদার বলে দাবি করা যাবে প্রিয় হাজেরিন আমরা আজকে দুটো বিষয় নিয়ে কথা বলেছি কয়টা বিষয় নিয়ে জোরে বলেন কয়টা বিষয় নিয়ে প্রায় 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে 2 ঘন্টা চলে হয়ে গেছে আমরা আর সামনের দিকে যেতে চাই না রাত গভীর হয়েছে গ্রামের ব্যাপার আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না আলোচনা করেছি কয়টা বিষয় নিয়ে উপদেশ কয়টা একটা হলো কি ইবাদতে রিয়া অর্থাৎ মানুষকে দেখানো ইবাদত মানুষকে দেখানো ইবাদত এটা কি করা যাবে রিয়া কাজ করা যাবে রিয়া করা যাবে যাবে না দুই নম্বরে যদি অপরাধ করে থাকি গুনাহের কাজ করে থাকি একটা কাজ আমাদেরকে করতে হবে কাজটা কি জোরে বলেন নাকি আলহামদুলিল্লাহ আপনারা বুঝে ফেলেছেন আলহামদুলিল্লাহ হয়তোবা আমিও সার্থক আপনারাও সার্থক দীর্ঘ ঘটনা ইতিছি বিভিন্ন রকমের কিচ্ছা কাহিনী বলি নাই যা বলেছি কোরআন হাদিস ভিত্তিক কথা বলেছি আল্লাহ তাআলা আমাদের সকল ব্রেদের মধ্যে আকলের মধ্যে এই কথাগুলো রাখার তৌফিক দান করুন বলি আমিন খবরদার দিন নিয়ে বাড়াবাড়ি করবেন না দিন নিয়ে বাড়াবাড়ি করবেন না এইগুলো নিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না কারণ আজকে আমরা ছোট ছোট অপশনাল বিষয় নিয়ে বাড়তি বিষয় নিয়ে যেগুলো আমরা না করলেও চলে ঝামেলা না করলেও চলে সেই বিষয়গুলো নিয়ে আমরা গুটাগুটি করতেছি কায়দা মতো ফাটাফাটি করতেছি আমরা আমরা আলাদা হয়ে যাচ্ছি আর এই সুযোগে বেঈমান কাফের মুশরিকরা আমাদেরকে কায়দা মতো দিচ্ছে ঠিক কিনা বলেন সাবধান মুসলমান আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আমাদের কোনো মত পার্থক্য নাই আচ্ছা এই এই এলাকায় আমি জানি না খবরটা সেইভাবে হয়তো আমার মনে হচ্ছে যেন হানাফি মাযহাব এবং ভিন্ন মাযহাবে যারা আছেন এমন লোক আছে না নাই এলাকায় আচ্ছা ওনারা কি কখনো বলে যে নামাজ আমরা পাঁচ ওয়াক্ত পড়ি না আমরা দুই ওয়াক্ত পড়ি এরকম বলে নাকি কখনো আমরা হানাফি মাযহাবে যারা আছি আমরা কি কখনো বলি যে ভাই না আমরা ছয় ওয়াক্ত নামাজ পড়বো ওরা কমতে পড়ুক আমরা ছয় ওয়াক্ত পড়বো এরকম হয় নাকি তাহলে এই যে মৌলিক বিষয়গুলো নামাজের ওয়াক্ত নামাজের ফরজ নামাজের যে বিষয়গুলো এগুলো সব ঠিকঠাক আছে কোরআন তাদেরও চা আমাদেরও তাই নবী তাদেরও যে নবী আমাদেরও সেই নবী একই কোরআন একই নবী একই হাদিস একই সব কিছু মৌলিক বিষয়গুলো আছে ছোটখাটো মতো পার্থক্য থাকতে পারে নবী যা সময় একা কাজ করেছেন সেগুলো নিয়ে আলেম ওলামাগণ আলোচনা করবেন আপনারা এইগুলো করে শুধুমাত্র দিন থেকে দূরে সরে যান না ভাই খবরদার এই কাজগুলো আর করবেন না আমি যতটুকু আপনাদের কাছ থেকে প্রশ্ন শুনেছি এতটুকু আমি কথার মুখ মেরে দিলাম বলে রাখলাম খবরদার আপনি যে ফরজ নামাজ পড়তেছেন পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কোরআন পড়েন আল্লাহকে মানেন রাসূলকে মানেন তারাও মানেন সবাই যার যার জায়গা থেকে সুন্দর করে মানেন আল্লাহকে পাওয়ার জন্য কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আর ধন্যবাদ জানাতে চাই আজকে আমার প্রিয় সাদ্দাম ভাই আপনারা অনেক হয়তো চিনেন উনি অনেক কষ্ট করেছেন উনি সহ ওনার ডান বামে আপনারা যারা অনেক কষ্ট করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন কথা দিয়ে সহযোগিতা করেছেন তার পাশে থেকেছেন উনি সহ সকলকে আপনার সকলকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ পাক এই কাজের ওসিলায় এই সুন্দর আঞ্জামকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সকলকে ক্ষমা করে দিন মাফ দিন সকলে বলুন আল্লাহুম্মা আমিন এখনই দোয়া হবে হয়তো আপনারা কেউ যাবেন না দোয়া করে যাবেন ইনশাআল্লাহ আমরা সকলে দোয়া করব আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله تعالى امر কয়েকজন গুনাহগার বান্দা এবং পর্দার অন্তরালে আমার মায়ের হাত তুলেছেন এই বান্দা বন্দি গভীর রাতে সেই বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কোরআনুল কারীমের আলোচনা শুনেছি বলেছি
আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আমাদের সকলকে maaf করে দাও রব্বুল আলামিন সেই বিকেল থেকে শুরু করে এই গভীর রাত পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে শুনেছি বলেছি ইহাদি দি সওয়াব মঞ্জুর করেছো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন তাদের পা কারওয়ার উপর সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ এই গভীর রাতে আমরা যারা তোমার শহীদ দরবারে হাত তুলেছি এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখী জনম দুঃখিনী মা হে আল্লাহ হে আব্বা জান আম্মা জান এই দুনিয়া থেকে যাদের চিরবিদায় নিয়া গহীন অন্ধকারে চলে গেছে হে আল্লাহ তাআলা মেহেরবানি করে মা বাবাকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা মা বাবার কবরে যদি কোনো আযাব হয়ে থাকে মেহেরবানি করে আযাবকে তুমি দূর করে দাও কবরগুলো কি জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মা বাবা যাদের দুনিয়ার মধ্যে বেঁচে আছে রব্বুল আলামিন আল্লাহ বেশি বেশি করে আমরা যেন মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করে নিতে পারি তৌফিক দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাত ওসিলা বানিও নি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিলকে পরিচালনা করার জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যারা যতটুকু সাহায্য সহযোগিতা করেছেন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই সাহায্য সহযোগিতা নাজাত ওসিলা হিসেবে কবুল করে নিও আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় সাদ্দাম ভাই যুবক মানুষ অনেক কষ্ট তিনি করেছেন তার সাথে আরো কিছু মানুষ অনেক কষ্ট করেছেন যাতে করে এই মাহফিলটা পরিপূর্ণ হয় হায় আল্লাহ তাদের এই বিশেষ কষ্টকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন আমরা আজকে যারা এই কথাগুলো শুনেছি আমার সম্মানিত মুরব্বিয়ে ইকরাম যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা পর্দার অন্তরালে আমার মায়েরা বোনেরা যারা বসে শুনছেন আয় আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামায়ে ইকরামগণ যারা আছেন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জন্য এই মাহফিলটা নাকি নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আজকে যে আলোচনাগুলো করেছি শুনেছি আল্লাহ আমি সহ আমরা যারা উপস্থিত আছি যারা শুনেছি আমরা সকলেই যেন মেনে চলতে পারি তৌফিক দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন উপজেলার চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন আয় আল্লাহ তাআলা তার মনের নেক মাকসদকে পূর্ণ করে দাও জাতির কল্যাণ কল্পে আল্লাহ কাজ করার তৌফিক তাকে তুমি দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে যেখানে যে সমস্ত তোমার বান্দা বান্দিরা ঘুমিয়ে আছে কবরস্থ হয়ে গেছে আয় আল্লাহ সকলের কবরগুলোকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক আপনারা যারা তোমার কাছে হাত তুলেছি যারা কোরআনের কথাগুলো শুনছি আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা বিমারগ্রস্ত আছে সকলকে পরিপূর্ণ শিফা দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ এতক্ষণ পর্যন্ত যাহা কিছু প্রার্থনা করলাম
আমাদের সকলের নেক প্রার্থনাগুলোকে মঞ্জুর করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَجَعَلْ آخِرَ كَلَامِنَا عِنْدَ الْمَوْتِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ